সকলকে উভয়কে আমাদেরকে এখানে বসিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন, তার পরে শুকরিয়া। আজকে আমাদের দেখেন বর্তমান যে পরিস্থিতি নানা রকম, আমি প্রায় বলি যে এখন পরিস্থিতির যে আমরা যে শিকার হচ্ছি, মুখে পড়ছি আমরা, আজকে এত অবস্থা খারাপ, করুণ অবস্থা, মুসলমানদের জুলুম অত্যাচার আমাদের উপরে কেন জানেন? ওই আমি বলি তার কারণ হচ্ছে আমরা নবীজির ইশক ও মহাব্বত, আমার নবীজি তাজদারে মদিনা হুজুরের ভালোবাসা, নবীজির প্রতি তাল্লুক সম্পর্ক আমাদের নেই। শুধু নবীজি নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুধু হুজুর নয়, আখেরি নবী নয়, সাথে হুজুরের খানদান, হুজুরের পরিবার, হুজুরের আহলে বায়াতগণ, সেই আহলে বায়াতের মহাব্বত থেকে আমরা খালি হয়ে গেছি, আমাদের অন্তর, আমাদের দিল, আমরা দূরে সরে এসেছি আহলে বায়াতের মহাব্বত থেকে, যার জন্যই আজকে এই অবস্থা। আরেকটা কথা দ্বিতীয় বলে দিই, আমি নারা লাগানো হচ্ছিল আমি যখন আসছি, আওলাদে রাসূল, আমি আওলাদে রাসূল নয়, আমাকে বলবেন আওলাদে মুজাহিদুজ্জামান বলছেন, ঠিক আছে সে চলে যাবে, আমি আওলাদে রাসূল নয়, আমার চিন্তা ভাবনা, আমার যে জ্ঞান, আমার যে আল্লাহ সোচ দিয়েছেন সেই সোচ মোতাবেক আমি বলছি, আমার কাছে কিতাব আছে, দলিল আছে, আমার তথ্য, আমি যেটা জানতে পেরেছি সেই তথ্যকে নির্ভর করে আমি বলছি। আওলাদে রাসূল হয়তো একদিক দিয়ে আমাকে বলছে, কথাটা হয়তো একদিক দিয়ে মিলতে পারে, একেবারে যে ভুল না, কিন্তু খাস যে আওলাদে রাসূল এটা আমি নয়। একদিক দিয়ে কেন মিলবে বললাম আমি, কেন আপনারা সকলে জানেন, আপনারা আমার নানির দেশের লোক, নানার দেশের লোক, কি গো কথা ঠিক না ভুল, জোরে বলেন না, নানা যান সৈয়দ আহমদুল্লাহ হুজুর পীর কিবলা রহমতুল্লাহ, কে চেনেন না, সবাই চেনে, তো সেই দিক দিয়ে মায়ের দিক দিয়ে যদি দেখা যায় হয়তো গিয়ে 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 জুড়বে, হয়তো সেই দিক দিয়ে ঠিক আছে, হয়তো একদিক দিয়ে বলছে ঠিক, কিন্তু ধরা হয় কোন দিক দিয়ে, নাসাব বংশ, জোরে বলেন, বাপের দিক দিয়ে, তাহলে আমাকে, আমি যে জায়গায় আল্লাহ পাক আমাকে রেখেছেন, সিদ্দিকি কি আওলাদে সিদ্দিকি আকবর, সিদ্দিক আকবর হুজুরের খানদান কি আওলা, ঠিক আছে আমি এই জায়গায় শুকরিয়া আদায় করব, আমি আবার এর থেকে নো বাড়াবাড়ি করে বড় হয়ে নিজেকে আওলাদের রসুল বলবো, আমি না বলবো না, কেন তার জন্য খাস বলি, আওলাদের রসুল হচ্ছে শুধুমাত্র তারাই যাদের নসব নামাই দেখবেন আপনি মিলিয়ে, যাদের নসব নামাই হযরতে মাওলা ইমামে হাসান, হযরতে মাওলা ইমামে হুসাইন আলাইহিমাস সালাম, এই দুজন ফরদ, এই দুজন শখসিয়াত যাদের মধ্যে আছে, যাদের নসব নামাই, নসব নামা বলতে আমার আব্বা, তার 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 আব্বা, করে 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 যে যাচ্ছে যে লিস্ট, এটাকে বলা হয় নসব নামা। এই নসব নামায়, আমাদের নসব নামা যদি আপনারা দেখেন, ফলো করেন, আমার আব্বাজি, তার আব্বাজি, আমার আব্বাজি হযরত পীর মোহাম্মদ সিরাজ সিদ্দিকী, তার আব্বাজি হযরত আশিকে রাসূল আলা হযরত জুলফিকার সিদ্দিকী, তার আব্বাজান হযরত মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী, তার আব্বা হযরত আব্দুল মুক্তাদির সিদ্দিকী, এই করতে করতে তার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা করে এটা গিয়ে মিলছে নবীজির প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে গিয়ে মিলছে, কথা বুঝে আসছে? সেই দিক দিয়ে আপনি বলতে পারেন কি আমাকে, আওলাদে সিদ্দিকি আকবর, যেহেতু হুজুরের প্রথম খলিফা আমার নবীজি সাইয়েদুনা সিদ্দিকি আকবর হযরতে আবু বকর সিদ্দিক, এটা বলতে পারেন, তাহলে আমার নসব কিন্তু গিয়ে হযরতে মাওলা ইমামে হাসান হুসাইনের কাছে তাহলে মিলছে না, মিলছে নাম নাই, তাহলে আওলাদের রাসূলও বলা যাবে না, কেন নবীজি বলেছেন আমার আওলাদ
নবীজির তো আওলাদ ছিল না, ছিল আয় জোরে বল, জোরে বল, নবীজির আওলাদ ছিল, ইন্তেকাল হয়ে গেছে, সব ইন্তেকাল হয়ে গেছে নবীজির হায়াত, সব ইন্তেকাল হয়ে গেছে। কাফের মুশরিকরা বলতে লাগলো, হ্যাঁ দেখ নির্বংশ নবী, দেখ কি নবী, আল্লাপাক জবাব দিচ্ছেন প্রত্যেক নবীদের বেলায় কি হয়, নবীদেরকে কাফেররা কিছু বলেছে কি করেছে, নবীরা জবাব দিয়েছে, নবীদের মাধ্যমে আল্লাহ জবাব দিয়েছেন, কিন্তু আমার নবীর বেলায় মুখতালিফ, আমার নবীজির বেলায়, আমার আপনার নবী তাজদারে মদিনা মুহাম্মদে মুস্তাফা গুনাহগার উম্মতের কান্ডারি নবী, নূরু নবী, হায়াতুন নবী, হাজির ও নাজির নবীর বেলায় আল্লাহ বলছে আমি নিজে জবাব দেব। ওই জন্য কেউ কিছু বললে আমার আল্লাহ নিজে জবাব দিয়েছেন কোরআনে, নবীজিকে বলেছে নির্বংশ নবী, আল্লাহ বলছে নবীজি বড় গমগিন হয়ে গেল, দুঃখ পেয়ে গেল। মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা কান খাড়া করে শুনে খেয়ে দেন, ও নবী পাকের উম্মতিরা, কাফেরদের এই তানাটা শুনে, খোটাটা শুনে, আমার আপনার নবী নূর নবী, হায়াতুন নবী, তাজদারে মদিনা, হুজুর আমার একটু গমগিন হয়ে গেছে, হুজুর আমার দুঃখ পেয়ে গেছে। এমন সময় আমার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বললেন, হাবিব গো তুমি দুঃখ পেও না, পেও না, পেও না, কেন না সমস্ত নবী রাসূলরা আমি আল্লাহ আমাকে রাজি করেছিল, সমস্ত রাসূলরা আমি আল্লাহ আমাকে রাজি করার পরে তারপরে তারা রাজি হয়েছিল, কিন্তু এই আমার হাবিব আপনার ক্ষেত্রে সিস্টেমটা আলাদা, আপনি যাতে রাজি, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, অতএব আমার হাবিব আপনি দুঃখ করবেন না, করবেন না, আমি আল্লাহ জবাব দিচ্ছি, ওরা আপনাকে নির্বংশ বলেছে তো কি হয়েছে, আমি আল্লাহ ওদেরকে জবাব দিই, আমি আল্লাহ বলি ওরাই হচ্ছে লেজ কাটা নির্বংশ। আল্লাহ বলছেন হাবিব ওরাই লেজ কাটা নির্বংশ, ওরাই লেজ কাটা নির্বংশ, আপনাকে কি নির্বংশ। আর তফসির কারকরা লিখেছেন ইন্না আতাইনাকাল কাউসার, এর ব্যাখ্যা এর তফসিরে মুফাসসিরে কিরামগণ লিখছেন যে এখানে কসরত দান করা হয়েছে নবীজি, বেশি কসরত, বেশি দান করা হয়েছে, কি কেউ কেউ বলেছেন এখানে ইন্না আতাইনাকাল কাউসার, কেউ কেউ বলছেন এখানে নবীজিকে কসরতে আওলাদ দান করা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ, কেউ কেউ বলছে না এখানে কসরতে মুজেজা দান করা হয়েছে, অলৌকিক ক্ষমতা, জোরে বলেন সুবহানাল্লাহ, আমার নবীজিকে তো আল্লাহ পাক সমস্ত কিছুর কাসরাত দান করেছিলেন, জোরে বলেন তো, যখন কাসরাতে আওলাদ দান করা হয়েছে তাহলে আওলাদ কই নবীজি, ঠিক কিনা আমাকে বলেন, তাহলে আওলাদ কই, জাহিরি ভাবে প্রকাশ্যে নবীজির আওলাদ তো মেঝে ছিলেন না, কারণ বশত একটা বিশাল বড় রাজ আছে, গোপন রহস্য আছে, সেই দিকে আমি যাচ্ছি না, জাহিরি ভাবে যদি দেখা যায় নবীজির আওলাদ ছিল, জোরে বলে না, কিন্তু আমার আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন হাবিব তুমি দুঃখ পেও না, নবীজি বলছেন আমার আওলাদ নেই তো কি হয়েছে, জাহিরি ভাবে হয়তো আমার আওলাদ নেই কিন্তু আমার আওলাদ আছে, আমার আওলাদ আছে। মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা শুনে খেয়ে দেয়, আমার আপনার নবী তাজদারে মদিনা তিনি ইরশাদ করেছেন সমস্ত পৃথিবীর তাম বিশ্বের সকলের নাসাব ধরা হয়, সকলের বংশ ধরা হয় তার বাপের থেকে, সকলের বংশ দেখা হয় তার পিতার থেকে, কিন্তু আমি নবী তাজদারে মদিনা আমার বংশ, আমার আওলাদ তার বাপের থেকে দেখা হবে না, হবে না, কেননা আমার আল্লাহ তাআলার হুকুমে আমি নবী বলে যায় আমার আওলাদ হচ্ছে আমার ফাতেমা দুই কলিজা টুকরা, আমি নবী আমার দুই কলিজার টুকরা, হযরতে মাওলা হাসান হুসাইনের ব্যাপারে নবীজি বলেছেন নবী আমার
তাজদারে মদিনা তিনি ইরশাদ করেন আমার আওলাদ হচ্ছে দুইটি আমার আওলাদ হচ্ছে দুইজন হাসান হুসাইন হচ্ছেন আমার আওলাদ অতএব নবী আমার তাজদারে মদিনা আমাদেরকে মেসেজ দিলেন কিয়ামত পর্যন্ত যদি আমি নবী আমার বংশ দেখতে চাও তাহলে আমার আওলাদ হাসান হুসাইনের আওলাদকে দেখো আরো জোরে বলবেন না কার আওলাদকে দেখো নবীজি বলেছেন কার কথা জোরে বলেন আহা এখন আমাকে বলেন সেখানে যদি আমি বাড়াবাড়ি করে কিছু বলি হবে তো আমাকে বলেন আমি যদি কিছু বাড়াবাড়ি করে বলি হবে তো তাহলে আমাকে বলেন আমার নসবনামায় বাপের দিক দিয়ে মাওলা ইমামে হাসান হুসাইন হুজুর আছে আমাকে বলেন সকলে একটু মহব্বত উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ডবল থ্রি জিরো এইট নাইন সেভেন টু ফাইভ মহব্বত দরুদ শরীফ আল্লাহুম্মা চলে আসবেন তো হ্যাঁ রে বাবা পাঠালাম তো একজনকে তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য আল্লাহুম্মা এই জন্য এটা দিয়ে দিই আমি যা যেটা বলছিলাম অতএব মুসলমান তাহলে নবীজির আওলাদ তো জাহেরি ভাবে ছিল না তাহলে আওলাদ কারা নবীজির আওলাদ কারা যে দুইজন নবীজির আওলাদ দুইজন কে হযরত মাওলা ইমামে হাসান হযরত মাওলা ইমামে হুসাইন আলাইহিমাস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন নবীজির আওলাদ তাহলে আওলাদে রাসূল রাসূলের আওলাদ কারা দুইজন কারা জোরে বলেন হাসান হুজুর আর হুসাইন হুজুর এখন আমাকে বলেন আমার যে নসবনামা বাপের দিক দিয়ে গেছে হযরতে হাসান হুসাইন হুজুর আছে তো আছে তাহলে কোন কোন লজ্জায় আপনি বলবেন আমাকে আওলাদে রাসূল আর আমিও যদি শুনে বেশ খুশি হয় তো ও হেভি লাগছে তোমাকে আমাকে আওলাদে রাসূল বলছে তাহলে আমি কি ধরা পড়বো আল্লাহর কাছে জবাব দিয়ে হতে হবে না আমাকে ছেড়ে দেওয়া জোরে বলে তাহলে হকটা বলতে হবে কি না হ্যাঁ তবে আমি বললাম একদিক দিয়ে হয়তো ঠিক কথাটা আমার জন্য হয়তো আরো কেউ আছে হতে পারে কিন্তু আমি আমার কথা বলছি একদিক দিয়ে কেন আমার মায়ের দিক দিয়ে আল্লাহ পাক আমাকে খুশ নসিব করেছে এটা মায়ের দিক দিয়ে আমার কিন্তু যদি দেখেন নসবনামা আমার আম্মাজির আব্বা ইয়ানি আহমদুল্লাহ হুজুর সৈয়দ আহমদুল্লাহ হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ্জামান হুজুরের খলিফা এবং নাজ্জামান নানাজান হুজুর পীর কেবলা তার আব্বা তার আব্বা তার আব্বা তার আব্বা তার আব্বা তার আব্বা করে 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 গিয়ে মিলছে হযরতে মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে শুনছেন কি বলছি তার এই দিক দিয়ে হয়তো মিলছে কিন্তু মায়ের দিক দিয়ে ধরা পৃথিবীতে কারুর হয় না নবীজি বলেছেন বংশ দেখা হয় বাপের দিক দিয়ে তাহলে বাপের দিক দিয়ে আমি যেখানে আছি ওখানেই শুকরিয়া আবার কি চাই
কথা ঠিক না ভুল জোরে বলেন না আচ্ছা সিদ্দিকী আমাকে যদি কেউ বলে সিদ্দিকী সিদ্দিকে আউলাদে সিদ্দিকী আকবরের খানদানে ভাইজান এসেছে আলহামদুলিল্লাহ এর থেকে আবার বড় কি চাই আমার বলেন আমাকে বলেন আর কিছু চাই আর কি আছে আবার কি আছে কিন্তু আমি বাড়াবাড়ি করে আমি আপনি আমাকে বলবেন আউলাদের রাসূল আমি এটা মেনে নেব না বিশেষ করে তো আমি সাউদ সিদ্দিক শুনছেন কি বলছি যাক আল্লাহ বাপ আমাদের সকলকে সঠিক বোঝা তৌফিক দান করে সকলে উচ্চ আওয়াজ বলেন আল্লাহুম্মা আমিন উচ্চ আওয়াজ বলেন আল্লাহুম্মা সকলে মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই কি করছেন ভাই যাক যেটা বলছিলাম আজকে আমাদের থেকে দেখেন মুসলমান উম্মতে মুহাম্মাদি এখানটা করে লাইট দেবেন না এরপরের বার থেকে এরকম বোকামু করে লাইট দূরে লাগাতে হবে দুটো হ্যালোজিন হয়তো লাগালেন ওখানে একটা ওই দূরে একটা উম্মতে যদিও লাগান লাইটের নিচে একটুখানি গাছের ডাল টাল পাতা টাতা লাগিয়ে দিলেন এখানে লাগালেই যে বক্তার মুখে চোখে ঢুকবে যারও অসুবিধে হয়ে যাক আজকে দেখেন মুসলমান আমাদের উপর নানা রকম ঝামেলা অত্যাচার আজকে আমাদের মধ্যে ঝামেলা অত্যাচার কেন জানেন এই কারণ আমি বললাম আপনাদেরকে নবীজির মহাব্বত আমাদের হাত থেকে দামান ছেড়ে গেছে নবীজির পরিবারের আহলে বায়াত হুজুরের দামান আমাদের হাত থেকে ছেড়ে গেছে আমরা নবীর মহাব্বত করতে গেলে লোক আমাদেরকে খোঁটা দেয় নবী নূরের তৈরি নবী আমাদের আকীদা নবী হায়াতুন নবী আমাদের আকীদা নবীজি ঠিক কিনা বলেন তাই তো নাকি গজরে বলবেন এটা আবার আমি বলছি বলে বলবেন না ফুরফুরা হুজুররা লিখেছেন সব আমাদের মাথার তাজ যারা ছিলেন মুজাদ্দিদুজ জামান হুজুর লিখেছেন তার খলিফা হুজুররা লিখেছেন এগুলো লিখেছেন নবীজি হ্যাঁ এদিকে দেখান নবীজি কিসের তৈরি নবীজি নূর তিনারা লিখে তিনারা বলতেন জলসাতে নবীজি হায়াতুন নবী ইয়ানি নবীজি জীবিত নবী রওজা মুবারকে নবীজি শুয়ে আছে রওজা মুবারকে নবীজি শুয়ে শুয়ে আরাম করছে এটা আমাদের আকীদা আলহামদুলিল্লাহ আর আমরা ইশক মহব্বত করতে গেলে আমাদেরকে ধরে নবীজি হাজির হাজির নবী বলতে গেলে এখন ফতোয়া মেরে দেবে আরে দলিল তো আছে অনেক আমাদের কে লিখেছেন কোন হুজুরের খলিফা মেজো হুজুর পীর কিবলার খলিফা এটা লিখেছেন নবীজি হাজির নাজির আপনার নিসারউদ্দিন সাহেবের খলিফা বাংলাদেশে তিনি লিখেছেন হাজির নাজির নবী এরকম অনেক দলিল আছে তো দিতে গেলেও তো হবে এখন বলে দেন ফতোয়া লাগিয়ে দেবে যেটা বলার উদ্দেশ্য এখন দেখেন ফতোয়া লাগিয়ে দিবে আমরা মানি কি যে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আল্লাহর দেওয়া ক্ষমতা বলে নবী আমার তাজদারে মদিনা তিনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় আমার নবী তাজদারে মদিনা হুজুর হাজির হতে পারেন জোরে বলেন সুবহান এটা আমাদের রাখি এটাকেই তো হাজির বলে আর নাজির নাজির নবী আমার তাজদারে মদিনা কিতাবের মধ্যে এসেছে নবীজি আপনাদের আমলগুলো দেখছেন রওজা মুবারাকে শুয়ে শুয়ে তিনি আপনাদের আমলগুলো সারা বিশ্বের উম্মতদের আমলগুলো তিনি দেখছেন তার জন্য নবীজি নাজির দেখনে বালা জোরে বলেন সুবহান আরো জোরে বলবেন না বাস মিটে গেল এখানে আমার ঝামেলার কি নবীর শান দিয়ে আবার কি হচ্ছে না কিছু আছে এদের সহ্য হয় নবীর ভালোবাসার কথা বলবেন এদের সহ্য হয় না অতএব আল্লাহ পাক কিন্তু শিখিয়েছেন আমাদেরকে যে তোমরা নবীর ভালোবাসার কথা বলো উম্মতে মুহাম্মাদীদের কাছে গিয়ে মুমিনদের কাছে গিয়ে নবী নবী করো নবী সম্পর্কে বলো নবীজির আদব সম্পর্কে বলো কিভাবে আদব করতে হয় এসবগুলো কিন্তু দেখবেন জলসা জুলুসে বলতে চায় না মুলবিরা এগুলো ঢাকা দিয়ে রেখে দেয় কিভাবে মহাব্বত করা যাবে নবীজির সঙ্গে তাজিম সম্মান একটা সম্পর্ক তাল্লুক করা যাবে এগুলো বলতে চাইবে অনেক বিষয় আছে সে বলবে জরুরাতে দিন হিসাবে জরুরাত যেখানে যেমন বলবে জরুরাত হিসাবে কিন্তু আমি বলছি বেশিরভাগ দেখছি তো তো শুনছি মোটামুটি ওরে বাপটে বাপ নবীর শান বললেই ব্যাস গেছে ফতোয়া মেরে দেবে এখন এখনই বেরেলি ফেরেলি হ্যান ত্যান ইটা সেটা বেদাতি শিয়া কাফের বেঈমান দেওবন্দি যে যা পারে বলছে এখন বললেন না আপনি আপনারা বলবেন নবী নবী করবেন নবীর মিলাদ করবেন জুলুস করবেন খুশি করবেন আপনি নবী নবী করবেন দেখবেন আপনাকে ফতোয়া মেরে দিয়েছে
ফতোয়া মেরে দিয়েছে। একদম ভয় খাবেন না মুসলমান, এটা একটা বড় নিয়ামত হুজুরের মহব্বত আর আমার হুজুরের পরিবার ইয়ানি আহলে বায়াতের মহব্বত, নবীর খানদানের মহব্বত, পাক পঞ্জিতানের মহব্বত, এটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতটা থেকে দূরে করানো হচ্ছে আমাদেরকে, এটা একটা পরিকল্পনা সারা বিশ্ব জুড়ে, এটাই এটাই চলছে সব জায়গাতে। আমাদেরকে আমরা ভালোবাসি মহব্বত করি, আমাদেরকে ফতোয়া লাগাই শিরকে নাজায়েজের হারামে, আমাদেরকে কেন লাগাও? সাহাবা হুজুরদেরকে লাগাও, তারা মহব্বত করতেন কিভাবে, আমরা তো করি না। আচ্ছা বলেন, আমরা পেরেছি নবীকে মহব্বত করতে? আই বলেন আমরা পেরেছি মহব্বত করতে? পেরেছি? আমরা তো কিছুই করি করতে পারি সাহাবা হুজুরদের। সাহাবা হুজুররা নবীজি যেখানে বসতেন, শোনেন নবী আমার তাজদারে মদিনা হুজুর আমার যেখানে বসতেন, সাহাবা হুজুররা নবীজি যখন উঠে পড়তেন, শোনেন ওই জায়গায় দুটো হাত লাগিয়ে তারা চেহারা মুবারকে লাগাতেন, চুমু খেতেন, বুকে লাগাতেন, জোরে বলেন সুবহান, করেন আপনারা? আমরা নায়েবে নবীদেরকে করি নাকি? এখন উঠে গেছে, আগে করতো, আগে হতো, নবী নবী তো আর আসবে না, নবীরা তো আর আসবে না, নবী দরজা তো আল্লাহ বন্ধ করে দিয়েছেন, নবী আমার শেষ নবী, খাতেম নবী, ঠিক কি না বলে? তাই তো নাকি গো? তাহলে নবী আর আসবে না, কারা আসবে? নায়েবে নবীরা আসবে, কারা আসবে? নায়েবে নবীরা। তো সেই নায়েবে নবীদেরও আমরা মহাব্বত তাজিম সম্মান আমরা করতাম, কিন্তু এখন দেখেন উঠে গেছে। সাহাবা হুজুরদের মধ্যে মতো আদব মহাব্বত আমরা কই করি, করতে পারি? মুসলমানের ছেলেরা নওজোয়ানেরা কান খাড়া করে শুনে খেয়ে দেয়, ওর বিপাকের উন্মতিরা একটা জিহাদের ময়দানে নবীজির এক সাহাবা, নবীজির এক সাহাবা নবীজির খুন মুবারককে তিনি একটি পাত্রে ধারণ করে নিয়ে রাখলেন, নবীজি শহীদ হয়ে গিয়েছিলেন, নবীজির বেরোনো রক্ত মুবারককে ওই এক সাহাবা তিনি একটা পাত্রে করে রেখে দিয়েছিলেন। এমন সময় অন্যান্য বাকি সাহাবারাও ছিল, তাদের সামনে ওই সাহাবা হুজুর নবীজির ওই রক্ত মুবারককে পান করে নেয়, নবীজির ওই রক্ত মুবারককে খেয়ে নেন, নবীজির ওই খুন মুবারক তিনি পান করে নেন। এই দৃশ্যটা দেখার পর বাকি যারা সাহাবা হুজুররা ছিল তারা এই নতুন জিনিস দেখে আমার নবী তাজেদারে মদিনা হুজুরের কাছে এসে নালিস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোরআনে তো আল্লাহ বলেছেন কেউ যদি খুন পান করে সেটা হারাম কাজ, সেটা হারাম, কেউ যদি রক্ত কারুর খায় রক্ত খাওয়া হারাম, কেননা আমার আল্লাহ তাআলা রক্তকে হারাম করে দিয়েছেন। ও মুসলমানের ছেলেরা, আমার দয়াল নবী তাজদারে মদিনা হুজুর আলাইহি সালামকে তারা নালিশ করে, বাকি সাহাবারা নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার রক্ত মুবারক অমুক সাহাবা খেয়ে নিয়েছে, আপনার অমুক সাথী সঙ্গী খেয়ে নিয়েছে। এ কথা শোনা পর আমার নবী তাজদারে মদিনা বলেন, যাও যাও যাও, ওকে ডেকে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। তাকে ডেকে আনা হলো, নবী আমার তাজদারে মদিনা তাকে জিজ্ঞাসা করেন, বাবা বলো তুমি কেন খেয়ে নিলে আমার রক্ত মুবারক, আমার রক্ত আমার খুন তুমি কেন পান করে নিলে? তখন ওই সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার রক্ত মুবারকটাকে আমি কোথায় রাখবো, চিন্তায় পড়ে গিয়েছি, নবীর রক্ত মুবারক পাক, নবীজির খুন মুবারক হলো পবিত্র জিনিস, নবীর রক্ত মুবারক রাখতে গেলে তার থেকেও পবিত্র জিনিস হওয়া লাগবে, অতএব নবী আমার তাজদারে মদিনা আমি খুঁজে খুঁজে আর কোনো জায়গা পেলাম না যে জায়গাটা আপনার রক্ত মুবারকের থেকে পাক পবিত্র, অতএব নবী আমার তাজদারে মদিনা আপনার মহব্বত আপনার ইশক ভালোবাসা আমার যখন জজবা আমার অন্তরে পয়দা হলো, আমার ইমানি জজবা যখন কাজ করলো।